আজ আমরা যে ডিজাইনটি করবো সে ডিজাইনের নাম হচ্ছে ওয়ার্ক ফেস টুইল এটি একটি টুইল ডিজাইনের মতো এটি আমরা দশ ইন্টু দশ ঘরে করবো সেজন্য আমরা দশ ইন্টু দশ ঘর দাগান্বিত করে নিচ্ছি এখানে ফোর আপ থ্রি ডাউন এবং টু আপ ওয়ান ডাউন এই বেসে করবো যেহেতু এটি ওয়ার্ক ফেস টুইল তাই এখানে টানা ভাষা বেশি থাকবে অর্থাৎ আপ বেশি থাকবে ডাউন কম থাকবে এবং একটি ডিজাইনের বৈশিষ্ট্য অনুযায়ী ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে হবে সেহেতু আমরা বাম থেকে ডানে টুইলটি করছি প্রথমে আমরা ফোর আপ থ্রি ডাউন টু আপ ওয়ান ডাউন এই বেচে করে নিলাম তারপর নর্মালি টুইলের নিয়ম অনুযায়ী প্রথম ঘরটি যেখান থেকে শুরু হয়েছিল দ্বিতীয় ঘরটি ঠিক তারপরের ঘর থেকে শুরু করবো দ্বিতীয় লাইনটি এবং যথারীতি ফোর আপ থ্রি ডাউন টু আপ ওয়ান ডাউন এই বেচে প্রত্যেকটি লাইন করে যাব তৃতীয় লাইনটিও ওই জায়গা থেকে শুরু করব যেখান থেকে প্রথম লাইনটি দ্বিতীয় লাইনটি শুরু হয়েছিল তার ঠিক পরে ঘর থেকে এবং এই বেচে পুরো ডিজাইনটি আমরা করে যাবো ফোর আপ থ্রি ডাউন টু আপ ওয়ান ডাউন এবং সেই মতো যদি ঘর এই জায়গায় শেষ হয়ে যায় ডান দিকে শেষ হয়ে যায় তাহলে বাম দিকে আবার আমরা নিয়ে সেখান থেকে শেষ করতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটি লাইন এখানে করা হচ্ছে লাইনটি শেষ হয়েছে বলে আমরা পরের লাইনে চলে গিয়েছি টুইল ডিজাইন সম্পর্কে ভালো ধারণা পেতে চাইলে আমাদের শুধু টুইল ডিজাইনের উপরে একটি এই ভিডিও আছে সেটি দেখে নিলে আরও ভালো হবে এবং এই ডিজাইনটি পুরোপুরি টুইল ডিজাইনে বেস করে করা হয় শুধু বাম থেকে ডান দিকে এটি করতে হয় অর্থাৎ ওয়েব টুইলের মতো কিছুটা করতে হয় আমরা যথারীতি ফোর থ্রি ডাউন টু আপ ওয়ান ডাউন এই বেচে করে যাচ্ছে ডিজাইনটি শেষ হওয়ার পরে যথারীতি আমরা ডাফটিং এর অংশে চলে যাব ডাফটিং এর নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথমে টানা সুতার ঘরগুলো কেটে নিব এবং তারপরে একটি ঘরের সাথে আরেকটি ঘর যদি মিল থাকে তাহলে পাশাপাশি আর না মিল থাকলে যথারীতি উপরের দিকে উঠতে থাকবে এবং এটি কোনো ঘরের সাথে ঘরে মিল নেই তাই এটি সরাসরি উপরের দিকে উঠছে এই ডাফটিংকে সাধারণত স্টেট ডাফটিং বলা হয়ে থাকে

কতগুলো ঘর আছে সেই ঘর নিব এবং টানা সুতার ঝাঁপ অনুযায়ী ঘর সংখ্যা বাড়াবো যেহেতু এটি একটি স্টেট ডাফটিং সুতরাং এই ডিজাইনটি হুবহু মেইন ডিজাইন অর্থাৎ মূল ডিজাইনটি ঠিক যেরকম আছে ঠিক সেরকমই হবে এ জায়গায় আমরা দেখতে পাচ্ছি মেইন ডিজাইনটি ঠিক কীরকম সে অনুযায়ী আমাদের লিফটিংটি হয়ে যাবে এবং তাই হয়েছে এভাবেই ওয়ারফেস টুইল ডিজাইন করা হয় আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ